হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এই ভিডিওতে আমি সিটেটের একটা ইনফরমেশান দেব, যেখানে সিটেট পরীক্ষা ডিসেম্বর মাসে যে সিটেট পরীক্ষা হবে 2022 ডিসেম্বর, তার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এসে গেছে। যেখানে আমরা প্রথমে এটা সিটেটের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট, তো এখানে কিন্তু পাবলিক নোটিশ যেটা দেওয়া রয়েছে ডেটেড 14/7/22 ফর নেক্সট সিটেট এক্সামিনেশান। তো আমরা যদি এই নোটিশটায় যাই তো আমরা এখানে সরাসরি দেখতে পারবো যে এখানে অফিসিয়াল কিন্তু নোটিফিকেশান একটা কিন্তু দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটা কন্ডাক্ট করাচ্ছে। তো সেটা যেটা হবে কিন্তু সিবিটি, মানে কম্পিউটার বেসড টেস্ট, যেটা 2021 থেকে হচ্ছে, এই মোডে পরীক্ষা হবে, কম্পিউটার মোডে দিয়ে পরীক্ষা হবে। তো এখানে কিন্তু আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা এটা শুধুমাত্র ইন্টিমেট করা হচ্ছে যে পরীক্ষাটা হবে কিন্তু ডিসেম্বর মাসে, আর এক্সাক্ট ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাডমিট কার্ড, এই রিলেটেড পুরো ব্যাপারটা কিন্তু দেওয়া হবে খুব শীঘ্রই এই ওয়েবসাইটে। তার জন্য সমস্ত ক্যান্ডিডেটসদের যারা সিটেটে অ্যাপিয়ার হতে ইচ্ছুক, তারা কিন্তু অবশ্যই সিটেটের এই ওয়েবসাইটটা ctet.nic.in এটা ফলো রাখবে, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি এখানে সিটেট রিলেটেড সমস্ত ইনফরমেশান দিই, এবং সিডিপি চাইল্ড ডেভেলপমেন্টের যে ব্যাপারটা আছে সেটারও কিন্তু এখানে আমরা গাইড করে দেখে এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে অবশ্যই লাইক করে কমেন্ট করো। তো এখানে কিন্তু ফি স্ট্রাকচারটাও দিয়ে দেওয়া হয়েছে যে ডিসেম্বর মাসে যে অ্যাপ্লিকেশান পরীক্ষার জন্য যে অ্যাপ্লিকেবল ফিজটা হবে আর কি, এটা হচ্ছে জেনারেলের ওবিসির জন্য 1000 টাকা, যদি অনলি পেপার ওয়ান আর পেপার টু যে কোনো একটা দেয় সেক্ষেত্রে 1000 টাকা, যদি দুটো পেপারই দেয় পেপার ওয়ান পেপার টু তাহলে কিন্তু 1200 টাকা, আর এসসি এসটি এবং ডিফারেন্ট অ্যাবল পার্সনদের জন্য কিন্তু 500 টাকা যদি একটা পেপার দেয় পেপার ওয়ান অথবা পেপার টু এর মধ্যে, আর যদি দুটোই দেয় তাহলে 600 টাকা। তো হচ্ছে ফি স্ট্রাকচার। এখানে এবারে পেপার ওয়ান পেপার টু এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সিটেটে পুরো এক্সামটা কীভাবে হয়, কী এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পাসিং মার্কস থেকে শুরু করে সার্টিফিকেট, তার ভ্যালিডিটি, সমস্ত কিন্তু আলাদা সেপারেট ভিডিও করা আছে। তো আমি চ্যানেলে এই ভিডিওটার নিচে অ্যাকচুয়ালি এই লিঙ্কটা দিয়ে রাখি, তোমরা সেই ভিডিওটাকে অবশ্যই দেখো, তাহলে পুরো সিটেটের ব্যাপারটা ক্লিয়ার হবে যারা ফার্স্ট টাইম সিটেট অ্যাটেম্প্ট করবে আর কি। ঠিক আছে, তো অবশ্যই ডিএলএড করেছো, বিএড করেছো, এবার কিন্তু সিটেট অবশ্যই দাও, কারণ পরীক্ষাটা দিলে অনেক এক্সপিরিয়েন্স হবে, তারপর নিজস্ব স্টেটের যে টেট হবে সেখানেও কিন্তু তোমার অনেক এক্সপিরিয়েন্স কিন্তু কাজে লাগে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার দিস ভিডিও, লাইক ইফ ইউ নে হার, প্লিজ সাবস্ক্রাইব টু আর চ্যানেল ইফ ইউ নিউ হেয়ার, অ্যান্ড কমেন্ট হোয়াট এভার ইউ হ্যাভ এনি কোয়ারিজ অর এনি কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অল দ্য বেস্ট।